সুমিতা দাস, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি মুলো ঘন্ট বানাবো, তার জন্য মুলো নিয়েছি, মুলোগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে গ্রেট করেছি, ছোট গ্রেটার দিয়ে গ্রেট করেছি এটা। আর নিয়েছি আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা। আরো কি কি উপকরণ দেব এর মধ্যে দেখতে থাকুন, সাথে থাকুন। কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব, অল্প সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হলে কালো জিরা দেব এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা গুলোকে দিয়ে দেব। মুলো গুলোকে দিয়ে দিলাম, গ্রেট করে রাখা মুলো গুলো দিয়ে দিলাম। হাফ চামচের মতন হলুদ দিলাম এর মধ্যে। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো এর মধ্যে। আর টমেটোর আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চামচের মতন চিনি দেব এর মধ্যে, নিরামিষ নাড়াচাড়া করে নেব ভালো করে। মুলো ঘন্টটা হয়ে গেছে, এবার আমি এটাকে নাড়িয়ে নেব। একটু আমি ধনে পাতা দেব এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষ মুলো ঘন্টটা হয়ে গেছে, নিরামিষ মুলো ঘন্টটা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিরামিষ মুলো ঘন্টটা হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও, ঘরোয়া রান্নার ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসব। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।